হে গাইস ওয়েলকাম টু ফিল্ম সিজন দৃষ্টান্ত। এখন আমি রিভিউ করব তুফান, ডিরেক্টেড বাই রাকেশ ওম প্রকাশ মিশ্রা, রিটার্ন বাই অঞ্জুম রাজাবালি এবং বিজয় মরিয়া, এবং লিড অ্যাক্টার আছেন পরেশ রাওয়াল, ফারহান আখতার এবং মুনাল ঠাকুর। তাহলে চলুন শুরু করি। শুরুতেই বলি, সিনেমাটা আমার একদম পোষায়নি, প্রচণ্ড ক্লিশেড আর একঘেয়ে জিনিস আছে। আর বিভৎসভাবে ওয়েস্টার্ন যে সিনেমাগুলো আছে, স্পোর্টস ড্রামা, সেগুলো টেমপ্লেট উঠিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, মানে এটা মনেই হবে। স্পেশালি রকির টেমপ্লেট আপনারা ভালোভাবে ফিল করতে পারবেন যদি আপনারা রকি দেখে থাকেন। তো এবার আসি মেন কথায়, যে প্রবলেমটা কি হয়েছে সিনেমাতে, যে প্রচণ্ড বলিউডিশ আর খুব মানে পুরনো দিনকার, যেমন 70s 80s যেরকম ডায়লগ হয় বা সেই সময় সিনেমার যেরকম একটা টেমপ্লেট থাকতো বা একটা প্রেজেন্টেশন থাকতো, সেটা খুব আপনারা ফিল করতে পারবেন সিনেমাতে। আর ইন্ডিয়ান যে বাকি স্পোর্টস ড্রামাগুলো হয় স্পেশালি, তো সেই মানে একই একটা ধাঁচ আপনারা পাবেন, যে একটা স্ট্রিট ফাইটার আছে বা একটা সাধারণ ছেলে যে খুব বক্সিং বা স্পোর্টসে খুব ইন্টারেস্ট, সেটাতে খুব ভালো পারে কিন্তু উইদাউট এনি ট্রেনিং। তারপর সে ট্রেনিং নেবে এবং সে একটা জায়গায় যাবে এবং এরই মধ্যে একটা প্রেম কাহিনী হবে, তার একটা কোচও থাকবে, একটা লেভেলে যাওয়ার পরে তার ডাউনফল হবে, দেন সেখান থেকে সে আবার বাউন্স ব্যাক করবে। এটা হচ্ছে বেসিক আমাদের ইন্ডিয়ান স্পোর্টস ড্রামার ধারা, মানে যেরকম হয় আর কি মেরুদণ্ড। তো এটাও একই টেমপ্লেট ইউজ করেছে আর মানে খুব মানে বাজেভাবে বললে সেটাতে ফেল করে গেছে, কারণ একই জিনিস বারবার ইউজ করা হয়েছে। এর আগে আমি দুটো সিনেমা দেখেছিলাম, মানে অনেক বছর আগে, যে দুটো আমার খুব প্রিয় বক্সিং মানে ইন্ডিয়ান বক্সিং ফিল্ম, সেটা হচ্ছে মুক্কাবাস এবং আরেকটা হচ্ছে মেরি কম। দুটো সিনেমারও টেমপ্লেট কিন্তু সেম, কিন্তু দুটো সিনেমাতে কি, মুক্কাবাস তো অনুরাগ কাশ্যপের সিনেমা, সেটা প্রচণ্ড রিয়েলিস্টিক আর বিনীত কুমার সিং প্রচণ্ড খেটেও ছিলেন ক্যারেক্টারটার পিছনে, আর এতটাই রিয়েলিস্টিক লাগছিল যে আমার মনে হচ্ছিল না যে এটা একটা সিনেমা। তারপর আরেকজন অনুরাগ কাশ্যপের যে ট্রিটমেন্ট হয়, মেরি কম অনেকটা ফিল্মই ছিল কিন্তু সেই সিনেমাটা কিন্তু ওই ধারাবাহিক টেমপ্লেটটাকে ফলো করেনি সেইভাবে, এবং সিনেমা এবং ন্যাচারাল খুব একটা ভালো মিক্সআপ ছিল। এই সিনেমাটা খুব বাজে লেগেছে আমার এই জন্যেই। এবং আপনারা যদি চ্যাম্প দেখে থাকেন দেবদার, তো লেভেলের মিল পাবেন, মানে চ্যাম্পও তো ওই একই টেমপ্লেট ইউজ করে পারে না, তো সেই একটা খুব মানে খুবই মিল পাবেন চ্যাম্পের সাথে। এবার আরেকটা বাজে দিক আমি বলবো, যেটা রাকেশ ওম প্রকাশ মিশ্রার সিনেমাতে আমি আশা করিনি, যে এর আগে রাকেশ ওম প্রকাশ মিশ্রা যে 3-4 সিনেমা নিয়েছে, লাইক দিল্লি 6, রং দে বাসন্তি, তারপর ভাগ মিলকা ভাগ মির্জা, মিউজিকের ইউজ চরম ছিল, ইভেন মির্জা ওয়াজ ভেরি ব্যাড ফিল্ম, সেটা ওই ড্রামাটার সাথে আমি তুলনা করছি না, মির্জা সরি গাড়ি যাচ্ছে, তো মির্জা ওয়াজ ভেরি ব্যাড ফিল্ম, বাট স্টিল মির্জিয়াতে মিউজিক অসাধারণ ছিল। এখানে মিউজিকটাও ফেল করে গেছে, তুফানের টাইটেল ট্র্যাকটাও আমার মোটামুটি লেগেছে, খুব একটা আহামরি লাগেনি, আর বাকি গানগুলো খুব বাজে, ব্যাকগ্রাউন্ড স্কোরও মোটামুটি সেই একটা গুস বাম বা জোশ এনে দিচ্ছে না, ঠিক আছে। এবার আসি ফারহান আখতারের পারফরমেন্সে। ফারহান আখতারও আগে যা পারফরমেন্স দিয়েছেন স্পেশালি ভাগ মিলকা ভাগ এবং তার বাকি সিনেমাগুলোতে, তার তুলনায় এটা কিছুই না। মৃণাল ঠাকুরকে তো বাকি তার অন্য সিনেমাগুলোর মতো এখানে ওয়েস্ট করা হয়েছে, মৃণাল ঠাকুর যে জন্য তাকে সেই একই কাজ করছেন। পরেশ রাওয়াল সারপ্রাইজিংলি বা সরি সারপ্রাইজিংলি বলে ভুল হবে, অ্যাজ ইউজুয়াল তিনি যেরকম সেরকমই মানে দারুণ, সেটা দিকে আমি আসছি না। এবার টেকনিক্যাল অ্যাসপেক্টসে আমি আসবো না। কালার গ্রেড, যে কালার গ্রেডটা ইউজ করা হয়েছে মোস্ট অফ দ্য সিনসে, সেটা আমাদের এখন খুব বেশি আমরা ইউজ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে অরেঞ্জ টোনটা আছে ওটা খুব ইউজ করছে লোকে। এবার এর সাথে একটু ব্রাউনিশ ব্যাপারটা আছে, তো এটা খুব কমন হয়ে গেছে এখন, তো নতুন কিছু নেই। সিনেমাটোগ্রাফিও আহামরি কিছু নয়। ওভারঅল বলবো সিনেমাটা রাইটিংয়ের জন্য, সিনেমাটা মেনলি রাইটিংয়ের জন্য ধেরিয়ে গেছে এবং আমার একদমই পছন্দ হয়নি সিনেমাটা। সো তুফান ইজ আ ওয়ান টাইম ওয়াচ, আর তুফানের জন্য আমি খুব এক্সাইটেডও ছিলাম, বিকজ ফারহান আখতার আর রাকেশ ওম প্রকাশ মিশ্রা ওই জুটিটা আবার ফিরছে, যেটা ভাগ মিলকা ভাগ একটা ম্যাজিক করে দিয়েছিল, তো সেটা পুরোপুরি মানে ব্যর্থ হলো আমার এক্সাইটমেন্টটা, এবং এই জন্যেই মেনলি ডিসঅ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে আমার। সো তুফান আপনারা দেখতে পারেন, একবার দেখতে পারেন ঠিকঠাক, এবং এরপরে আমি যে দুটো সিনেমা দেখার জন্য মুখিয়ে বসে আছি স্পেশালি এই ঘরানার, তার মধ্যে একটা বিশেষ সিনেমা আমাদের ইন্ডিয়ানই, সেটা হচ্ছে সরপট্টা, যেটা আই থিঙ্ক একটা তামিল ফিল্ম, অ্যামাজনেই আসবে 20 তারিখে, তো ওটা আমি দেখব এবং ওটা আমার বেশ ভালো লেগেছে ট্রেলার দেখেও। সো দেখা যাক কী হয়। সো এই সিনেমাটার আমি রেটিং দিতে হলে দেবো বড় জোর 6/10। তাহলে আজকের জন্য আসি, দেখাবো অন্য ভিডিওতে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন মনে করে, আর ভিডিওগুলো শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। টাটা।